আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমাদের তৃতীয় অধ্যায়ে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আয় সংক্রান্ত বিষয়গুলো। আমরা জানি তৃতীয় অধ্যায়ে তিনটি অংশ আছে, যে উৎপাদন, তারপরটা ছিল তোমার ব্যয় এবং আয়। আমাদের সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আয়ের সাথে সম্পৃক্ত তিনটা বিষয় এখানে আসছে, হচ্ছে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়। প্রথমে আমরা প্রাথমিক পর্যায়ে এগুলোর সঙ্গে আলোচনা করবো সূত্র, এরপর কীভাবে উদ্দীপক থেকে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় নির্ণয় করতে হয় সেটা থেকে আমরা পরবর্তীতে আমরা চিত্রগুলো দেখবো উদ্দীপক অনুসারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যেটা হচ্ছে যে মোট আয়, মোট আয় আমরা এটাকে বলা হয় টোটাল রেভিনিউ। এটা সংজ্ঞা যদি আমরা বলতে চাই যে সহজ করে, এখানে দেখা একটা সূত্র লেখা আছে টিআর ইকুয়াল পি ইনটু কিউ। এখানে পি বলতে আমরা মার্কেটে যে দামে বিক্রি হয় সেটাকে বুঝি, আর কিউটা হচ্ছে কোয়ান্টিটি অফ সোল্ড, অর্থাৎ কি পরিমাণ দ্রব্য বিক্রি হচ্ছে। তাহলে বিক্রির পরিমাণ, একটি প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণকে বা বিক্রিকৃত দ্রব্য সেবাকে তার নিজস্ব দাম দিয়ে গুণ করলে যে মান পাওয়া যায় সেটাকে আমরা মোট আয় বলি। এটা হচ্ছে কিভাবে মোট আয় নির্ণয় করা যায়। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো, সংজ্ঞাটা বলবো যে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্য বিক্রি করে যে অর্থ লাভ করে তাকে মোট আয় বলে, সেই সংজ্ঞাটা আমরা লিখব। আর কোন কারণে যদি আমরা সংজ্ঞা ভুলে যাই তাহলে সূত্র দিয়ে সংজ্ঞাটা যদি বলি সেটা হবে। আমি আবার বলছি সংজ্ঞাটা, মোট আয় কাকে বলে। তাহলে লেখো উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্য, আমি আবার বলছি উৎপাদিত প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্য বিক্রি করে যে অর্থ লাভ করে তাকে মোট আয় বলে। অর্থাৎ একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে অর্থ উপার্জন করে বা লাভ করে তাকে আমরা বলি মোট আয়। আর এটা নির্ণয় করার সূত্র হচ্ছে পি ইনটু কিউ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার যাচ্ছি গড় আয় নিয়ে আলোচনা করার জন্য। গড় আয় কাকে বলে, তো আমরা সহজে যে সূত্রের মাধ্যমে এটা বলতে পারি, সূত্রটা আমরা এখানে লিখে দিয়েছি আগে যে অ্যাভারেজ রেভিনিউ, এটা টোটাল রেভিনিউ, আর এটা হচ্ছে আমরা বলে নিচ্ছি আগে যে কিউটা হচ্ছে বিক্রির পরিমাণ। তাহলে মোট একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মোট আয়কে আমরা বিক্রয়ের পরিমাণ, বিক্রয়কৃত দ্রব্য সেবার পরিমাণ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় আয় বলে। আমি আবার বলছি একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় আয় বলে। এটাকে বিক্রয়কৃত দ্রব্যের একক প্রতি আয়কে গড় আয় বলে, সেটাও আমরা লিখতে পারি। আমি আবারও বলছি সংখ্যাটা, বিক্রয়কৃত দ্রব্যের একক প্রতি আয়কে গড় আয় বলে। আমরা দুইটা ভাবে বলতে পারি সংখ্যাটা, দেখো সূত্র কিভাবে নির্ণয় করা যায় সেখান থেকে বলতে পারি। মোট আয়কে, একটা প্রতিষ্ঠানের মোট আয়কে বিক্রয়কৃত দ্রব্য সেবার পরিমাণ দিয়ে ভাগ করে যে মান পাওয়া যায় সেটাকে আমরা বলি গড় আয়। অথবা কোন প্রতিষ্ঠানের বিক্রীত দ্রব্যের একক প্রতি আয়কে গড় আয় বলে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সংজ্ঞা এবং সূত্র দুটি নিয়ে আসলাম। তিন নম্বর যেটা, যে প্রান্তিক আয় কাকে বলে, প্রান্তিক আয়। এখানে দেখো গড় আয় যেটা, প্রান্তিক আয়, এখানে শুধু একটা চিহ্ন পরিবর্তন, সেটা হচ্ছে ডেল। আমরা জানি ডেল মানে পরিবর্তন, আর পরিবর্তন যখন হয় সেটা নিচেরটা স্বাধীন চলক হিসাবে আগে পরিবর্তন হবে। তাহলে কিউ যদি বিক্রির পরিমাণ হয়, তাহলে একটা প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিবর্তনের ফলে বিক্রয়কৃত দ্রব্যের পরিমাণ, আমরা জানি যে
কোনো একটা দ্রব্য বিক্রি করা হচ্ছে এটা পরিমাণ যদি কখনো 5টা তারপর 6টা হলো এই বিক্রির পরিবর্তন হচ্ছে এক একক তাহলে আমাদের মোট আয়ের কি পরিমাণ পরিবর্তন হয়েছে সেটা প্রকাশ করবে প্রান্তিক আয় তাহলে সূত্রটা হচ্ছে MR equal del TR divided by del Q সংখ্যাটা আমরা কি বলবো বিক্রয়ের পরিবর্তনের ফলে খেয়াল করো যেহেতু del Q মানে আমরা জানি del থেকে নিচে তাকে বলতে হয় বিক্রয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো প্রান্তিক আয় আমি আবার বলছি প্রান্তিক আয় কাকে বলবো প্রান্তিক আয় হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিবর্তনের ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয়ের বা বিক্রির পরিবর্তনের ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদিত দ্রব্য যদি বলো সুন্দর হবে উৎপাদিত পণ্যের বিক্রয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে তো বিক্রয়ের পরিবর্তনের ফলে উৎপাদিত প্রতিষ্ঠানে বিক্রিত দ্রব্যের পরিবর্তনের ফলে যেভাবেই বলো সবই সঠিক তাহলে সহজ করে বলতে চাই বিক্রয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজ এটাকে দেখবো যে একটা সূচির মাধ্যমে কীভাবে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা টিআর এআর এবং এমআর নির্ণয় করব তো আমরা এই বিষয়টা আজকে দেখবো সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে যেহেতু বাজার সম্পর্কে আমরা এখনো পুরোপুরি আলোচনা করি নাই চতুর্থ অধ্যায়ে বিস্তারিত আসবে তবে আমরা এখানে যতটুকু না হলেই নয় সেটাই আমরা বলব যে আমরা জানি এখানে একটু খেয়াল রাখবো যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার প্রতিযোগিতার ভিত্তিতে একটু লিখে দিতে পারো যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা কাকে বলি সহজ করে তোমাদেরকে যদি বলতে চাই এভাবে বলবো যে বাজারে দাম নির্দিষ্ট থাকে এবং ক্রেতা বিক্রেতা অসংখ্য থাকে সমজাতীয় পণ্য এখানে মার্কেটে বিক্রি হবে তাহলে তিনটা মূল বৈশিষ্ট্য তোমাদেরকে বললাম যে বাজারে দাম নির্দিষ্ট থাকে এটা আমাদের গুরুত্বপূর্ণ শুধু এই পয়েন্টটা আপাতত আমরা মাথায় রাখবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে দাম নির্দিষ্ট থাকে যে বাজারে দাম নির্দিষ্ট থাকে আমরা এখন একটা উদ্দীপক দিচ্ছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দাম নির্দিষ্ট থাকে এই বিষয়টা মাথায় রেখে একটা উদ্দীপক নিব যেখানে মোট আয় গড় আয় এবং প্রান্তিক আয় নির্ণয় করতে পারবো তো আমরা একটা উদ্দীপক দিচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এ টিআরএআর এবং এমআর নির্ণয় তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে যে বাজারে দামটা কি থাকে স্থির বা নির্দিষ্ট থাকে আচ্ছা তাহলে আমরা একটা উদ্দীপক নিচ্ছি তোমাদের উদ্দীপকে বিক্রয় এবং দাম দেয়া থাকবে বাকি মোট আয় বের করা সেটা আমরা সূত্র অনুযায়ী করবো সূত্র আমরা লিখে দিচ্ছি এখানে এআর মানে টিআর বাই কিউ
তিন চার এই যে বিষয়গুলো এখানে দাম দেয়া আছে, আমরা ধরে নিচ্ছি দামগুলো হচ্ছে 8 টাকা করে, আর আর যেহেতু দাম নির্দিষ্ট খেয়াল করো উদ্দীপক এই পর্যন্ত বলে দিবে, বাকি মোট আয়টা কত হবে আমরা সূত্র অনুযায়ী যদি বলতে চাই সেটা মানে মোট আয় হবে টি আর পি ইন্টু কিউ, দিয়ে সূত্রটা ৪৪ আর ৩২ এবং ৪৪ প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাকি মানগুলো আমরা সহজে বের করবো, এ আর গড় আয় হবে টি আর টি কিউ দিয়ে ভাগ করে, তাহলে এখানে টি আর হচ্ছে 8 এবং 1, এক একক দ্রব্যের গড় আয় হবে স্যার 8, এখানে খেয়াল করো 16 দিয়ে 16কে 2 দিয়ে ভাগ করলে যদি হয়, আর 24 24কে 3 দিয়ে ভাগ করলে এটা হয়ে 8 আসবে, আমাদের হিসাব অনুযায়ী দেখো গড় আয়টা এখানে 8 একক হচ্ছে অর্থাৎ 8 টাকা যেটি বলো এটা টাকা হিসাবে যদি থাকে তাহলে এগুলো টাকা, এটাও টাকা আসবে প্রান্তিক আয়। আমরা জানি যে প্রথমে মোট আয় যেটা থাকবে এটাই আমাদের প্রান্তিক আয়, এই দুইটার পার্থক্য প্রান্তিক আয়ের যে পরিবর্তন, প্রান্তিক আয়টা কি মোট আয়ের যে পরিবর্তন, দুই একক দ্রব্য উৎপাদনে মোট আয় হচ্ছে 16, আগে ছিল 8 চেঞ্জ হয়েছে সেটা হবে 8, এখানে 8 8, খেয়াল করো প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু অর্থাৎ মোট আয়ের যে পরিবর্তন সেটা হচ্ছে 8 একক করে, অর্থাৎ এখানে সবগুলো 8 টাকা করে, এগুলো টাকায় যদি থাকে আমরা অবশ্যই টাকায় বলবো, এগুলো সবগুলো টাকা পরিমাপটা টাকায় আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে একটা বিষয় দেখলাম যে একটা উদ্দীপকে দেওয়া আছে কতটুকু দেওয়া থাকবে, সেটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ দেওয়া থাকবে, দাম দেওয়া থাকবে, আমরা এখান থেকে মোট আয় গড় আয় এবং প্রান্তিক আয় নির্ণয় করতে পারবো। এখন আমরা একটু চিত্র দেখতে যাচ্ছি যে টি আর রেখা, টি আর রেখাটা কেমন হবে, টি আর রেখা ভূমি অক্ষে যদি বিক্রয়ের পরিমাণকে হিসাব করি লম্ব অক্ষকে টি আর দিই, টি আর এর হাইস্ট মান এখানে 40 দেওয়া আছে, আমরা 40কে মাথায় রেখে মার্কিং করছি, তাহলে এটা হচ্ছে তোমার 10, এটা হচ্ছে 30, ভূমি অক্ষে 1 2 3 4 5, এটা আমরা 5 পর্যন্ত নিয়েছি, এক এক দ্রব্যের মোট আয় হচ্ছে 8, এটা 10 এর একটু নিচে, দুইয়ের সাথে সম্পর্কে 16, খেয়াল করো এখানে যদি 15 হয় তাহলে 15 একটু বেশি আমি দিলাম 16, তিনের সাথে সম্পর্ক হচ্ছে 24, এটা 25-এর চেয়ে একটু নিচে, 25-এর চেয়ে একটু নিচে দাও, চারের সাথে হচ্ছে 32, 30-এর চেয়ে একটু উপরে দিবা, এবং পাঁচের সাথে হচ্ছে আমাদের মোট আয় 40, সেটা হচ্ছে 5 একক যোগ উৎপাদনের মোট আয় 40 একক হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এগুলো বিচ্ছিন্ন করে দেব, অর্থাৎ ডট ডট দিলে সুন্দর, আর আমরা যে রেখাটা যেটা অঙ্কন করবো এটা মূল বিন্দুর সাথে সংযোগ করে একটা স্ট্রেট লাইন আমরা পাবো, এটাকে আমরা বলি টি আর রেখা। তো আমরা এখানে একটা কথা বলবো যে পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে মোট আয় রেখা খেয়াল করো কিভাবে অঙ্কন করেছি আমরা, এখানে টি আর রেখাটা বৈশিষ্ট্য হচ্ছে কি কি আমি একটু বলতেছি ব্যাখ্যাটা, চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ, এটা বিক্রয় বিক্রয়কৃত দ্রব্য সেবা, লম্ব অক্ষে মোট আয় দেখানো হয়েছে,
উদ্দীপক অনুসারে বিক্রয়ের সাথে মোট আয় সমূহ চিহ্নিত করে মোট আয় রেখাটি আর অঙ্কন করা হয়েছে। এরপর বলবা যে এই রেখাটি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এবং সরল আকৃতির হয়। দুইটা বৈশিষ্ট্য দেখো, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হচ্ছে এবং এটা স্ট্রেট হচ্ছে, এটা সরল আকৃতির হচ্ছে। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমাদের একটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, মোট আয় রেখা বা মোটায় যে রেখাটা পাবো সেটা শেপ আকৃতিটা হবে একদম সরল আকৃতি এবং বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং গড় আয় এবং প্রান্তিক আয় আমরা যদি বের করতে চাই, গড় আয় এবং প্রান্তিক আয় যদি বের করতে চাই আমরা কিরকম পাবো? আমরা একই চিত্রে তোমাদের গড় আয় প্রান্তিক আয় দিতে পারি, আবার ভিন্ন চিত্রও দিতে পারি, উদ্দীপকে যেভাবে বলবে সেভাবে। তবে আমরা একই চিত্রে দিচ্ছি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে। এটা মূল বিন্দু, এটা ছিল ওয়ান, খেয়াল করো। এটা এই এটাকে মার্কিং করতেছি, যেহেতু এটা আমাদের এখানে লাগবে। এটা মনে করো এইট। আচ্ছা, তাহলে দেখো আমাদের গড় আয় 1, 2, 3, 4, 5 পঞ্চম দ্রব্য পর্যন্ত গড় আয় কিন্তু 8 একক করে, অর্থাৎ তাহলে 1-এর সাথে 8, 2-এর সাথে 8, 3-এর সাথে 4-এর সাথে এবং 5-এর সাথে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 সবার জন্য কিন্তু এটা 8 একক, যার কারণে আমরা এই পয়েন্টগুলো চিহ্নিত করেছি এবং একটা ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা আমরা পাবো। এটা একটা রেখা পাচ্ছি ভূমি অক্ষের সমান্তরাল। এই রেখাকে নিরবিচ্ছিন্ন করে দিবা স্কেল দিয়ে একে। এটা হচ্ছে আমাদের এ আর রেখা, যদি আলাদা আঁকো সেটাও তুমি রাখতে পারো। তাহলে আমরা এ আর রেখার বৈশিষ্ট্যটা বলবো একইভাবে, যে উদ্দীপক অনুসারে বিক্রয়ের সাথে গড় আয় সমূহ চিহ্নিত করে গড় আয় রেখা এ আর অঙ্কন করা হয়েছে। আর এ আর রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এ আর রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয়। কেন হয়? কারণ যেহেতু দাম নির্দিষ্ট থাকে, যার কারণে গড় আয়ও নির্দিষ্ট থাকে। আর গড় আয় নির্দিষ্ট থাকার কারণে আমাদের গড় আয় রেখাটা ভূমি অক্ষে সমান্তরাল হয়। সর্বশেষ যেটা প্রান্তিক আয় যেটা আমরা দেখতে চাই, আর এখানে এ আর আমরা আঁকলাম, এখন আমরা প্রান্তিক আয় রেখাটাও আঁকতে চাই এম আর। একটা বিষয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম গড় আয় প্রান্তিক আয় কিন্তু একই থাকবে। এখানে প্রান্তিক আয় এই উদ্দীপকে মিলে যাচ্ছে, তোমাকে যে উদ্দীপক দেবে সেখানে তুমি নির্ণয় করে দেখবে একই থাকে। তাহলে এখানে প্রান্তিক আয় যেহেতু 8, আমরা আবার এটাকে 1-এর সাথে 8, 2-এর সাথে 3-এর সাথে 4 এবং 5 এটাও প্রান্তিক আয়, সুতরাং আমরা নতুন না একে এখানে লিখে রাখবো এআর ইকুয়াল এমআর, অর্থাৎ প্রান্তিক আয় এবং গড় আয় যেহেতু একই। এখন এটাকে আরেকটা বেশি যদি আমরা লিখতে চাই আরো সুন্দর হয়, সেটা এভাবে লিখে রাখবো পি, অর্থাৎ মার্কেট প্রাইস, গড় আয় এবং প্রান্তিক আয় এই তিনটা বিষয় এখানে সমান হবে। আমি আবার বলছি, তাহলে আমরা একটা বৈশিষ্ট্য এখানে পাচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, সেটা হচ্ছে দাম গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হয়। কারণ যে কোনো উদ্দীপক দেখ, যদি পূর্ণ প্রতিযোগিতামূলক হয়, দাম যদি নির্দিষ্ট থাকে, স্থির থাকে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হবে এবং গড় আয় এবং প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষে সমান্তরাল হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত থাকুক। আর এটার সাথে সম্পৃক্ত কিছু প্রশ্ন তোমাদের এক্সারসাইজগুলোতে দেওয়া আছে, আশা করি সেগুলো সলভ করে তোমরা এগুলো সমাধান করবে। তো আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।